সংলাপ নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যেটি জানতে চাই যে আমরা দুটি প্রতিবেদন দেখাচ্ছিলাম আলোচনায় যাবার আগে, যেখানে ক্ষমতাসীন দলের যারা আছেন তারা কিন্তু বরাবরই বলছেন যে তারা আলোচনায় বসার জন্য আগ্রহী, প্রস্তুত, বা সংবিধানের মধ্য থেকেও আলোচনার একটি পথ তারা আসলে দেখতে খুঁজতে চান, এক কথায় আগ্রহী সংলাপের ব্যাপারে বা আলোচনার ব্যাপারে। আপনারা কতটা আগ্রহী? দেখুন, সংলাপ নিয়ে আমরা গত দুই দিন যাবত আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের যে পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি, তাতে আমার কাছে মনে হয় যে সরকারের বিরুদ্ধে মধ্যেই যে একটা হজবরদ অবস্থা বিরাজ করছে, এবং সরকার এই সামগ্রিক পরিস্থিতি অর্থাৎ দেশ বিদেশে এই সরকারের ভোট চুরি এবং গণতন্ত্র হরণের বিরুদ্ধে যেভাবে সকলে জেগে উঠেছে, সেটার পরিপ্রেক্ষিতে তাদের নার্ভাসনেসের বহিঃপ্রকাশ বলে আমি এটা মনে করছি। সংলাপ নিয়ে সরকার নিজেরাই তো আপনার কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, এক এক সময় এক এক কথা বলছে, আগের দিন এক কথা পরের দিন আরেক কথা বলছে। আর সংলাপ নিয়ে আমাদের যে বক্তব্য যে এই সরকারের সাথে সংলাপ করে আসলে তো কোনো লাভ নাই, এজেন্ডা ছাড়া সংলাপ করে তো কোনো লাভ নাই। এই সরকারের সাথে আমরা তো সংলাপ করেছিলাম 2018 সালের নির্বাচনের আগে, সেই সংলাপ তো অর্থহীন করে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী এবং তার সরকার। সেই কারণে আমরা যেটা বলেছি যে সরকারকে আগে পরিস্থিতি উপলব্ধি করে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, তারপরে আমাদের সাথে সংলাপ হতে পারে। কিভাবে সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, কিভাবে আপনার শান্তিপূর্ণভাবে পাওয়ার ট্রানজেকশন হবে, এবং কিভাবে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা নিয়ে লেভেল প্লেইং। এই জায়গাটিতে আরো দু একটি প্রশ্ন আপনার কাছে শুরুতেই যুক্ত করতে চাইবো। সেটি হচ্ছে, বলছেন যে ক্ষমতাসীনরা নিজেরাই খুব এলোমেলো, এক এক ধরনের এক এক রকম বক্তব্য দিচ্ছে, ঠিক কোন জায়গাটাতে আপনাদের এলোমেলো মনে হচ্ছে একটু বলবেন কি? আপনি দেখুন কোন জায়গাতে, আমি বলি সাম্প্রতিক কালে গতকালকে যে জিনিসটা দেখলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য আমির হোসেন আমু সাহেব কালকে বললেন যে জাতিসংঘের মধ্যস্থতায় আপনার সংলাপ হতে পারে, আজকেই আবার ওনার দলের সাধারণ সম্পাদক সেটা নাকচ করে দিয়ে বললেন যে দেশে এমন কোন সংকট হয় নাই যে জাতিসংঘের মধ্যস্থতা করতে হবে, এবং বিএনপির সাথে সংলাপ নিয়ে ওনারা কোনো সিদ্ধান্ত নেন নাই। তো আজকে দেশের যে সর্বগ্রাসী সংকট, সর্বব্যাপী যে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটকে যারা আড়াল করতে চায় মিথ্যাচার করে, কিংবা উট পাখি যেরকম বালুর মুখে বালুর মধ্যে মুখ বুঝে রেখে সংকটকে আড়াল করতে চায়, এই সরকার সেরকম এই সংকটকে আড়াল করতে চায়। তো আজকে এই সরকারের সিদ্ধান্তহীনতারই তো প্রমাণ, হজবরল পরিস্থিতিরই তো প্রমাণ। জি, কিন্তু সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনারা যারা বিরোধী শক্তিতে আছেন, বিরোধী পক্ষে আছেন, তারা শর্ত সংলাপের আগেই শর্ত দিচ্ছেন যে এইটি ছাড়া আসলে সংলাপে বসবো না, শর্ত দিয়ে কি সংলাপ হয়? শর্ত দিয়ে সংলাপ হয় না, আমরা বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে কথা বলছি। শর্ত ছাড়াই তো আমরা গত 18 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সাথে আমরা সংলাপে বসেছিলাম, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন বিএনপির সাথে সংলাপ করবেন না, বিএনপির সাথে সংলাপ না করার কিছু কারণ তিনি উল্লেখ করেছিলেন, কিন্তু আমরা যখন চিঠি দিলাম তখন দেশে বিদেশের চাপে প্রধানমন্ত্রী আমাদের সাথে সংলাপে বসতে বাধ্য হয়েছিলেন। সেই সংলাপে আমরা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমরা বলেছিলাম বর্তমান সরকারের অধীনে, বর্তমান বাস্তবতায় যে একটি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন সম্ভব নয়, কিন্তু সেখানে প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে অতীতে যা হবার হয়েছে আসেন আমরা সকলে মিলে ভালো নির্বাচন করি, সেই ভালো নির্বাচনের নমুনা তো আমরা দেখেছি, আমাদের সাথে প্রতারণা করা হয়েছিল। এই এই যে গতবার আপনারা গিয়েছিলেন আশ্বাসে ভুলেছিলেন বা বিশ্বাস করে গিয়েছিলেন, যদি আপনাদের ভাষাতেই বলি, তো সেবার আপনাদের আশ্বাস পূরণ হয়নি, বিশ্বাস ভঙ্গ হয়েছে, এই কথাগুলি কেন এবার আসলে সংলাপে বলে বলছেন না? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে দেশের যে একটি চলমান সংকট, দেশ আওয়ামী লীগেরও, দেশ বিএনপিরও, দেশ আমাদের সবার, আমাদের সংকট তো আসলে আমাদেরই নিরসন করতে হবে, কেন আসলে বসছেন না, বসে কেন এই কথাগুলো সরাসরি ওনাদেরকেই বলছেন না? শুনেন, একবার আমরা মানে চুন খেয়ে মুখ পুড়েছি, এখন আমাদের দই দেখলে ভয় লাগে, তো আজকে
যে কথাটি বলছিলাম যে এই সরকার যে সংকট সৃষ্টি করেছে এটা তো সকলের সর্বজন বিদিত, এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। কথা না বললে, জি, দুপক্ষ মিলে যদি কথা না বলেন তাহলে কি সংকট, এই যে এতদিন ধরে তো কথা বলছেন না বসছেন না, সংকট কি নিরসন হচ্ছে? কথা বলা ছাড়া কি সংকট নিরসনের পথ দেখছেন? সংলাপে আমি বলছি, সংলাপের দরজা তো প্রধানমন্ত্রী আগেই নিজেই বন্ধ করে দিয়েছেন, তিনি বলেছেন যে বিরোধী দলের সাথে কোনো সংলাপ নয়। তো আমরা তো এটা বন্ধ করিনি, আমরা তো প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতেই আমরা বক্তব্য দিয়েছি। ক্ষমতাসীন দলের যারা আছেন, আমাদের প্রতিবেদনে আমরা যে কজনের বক্তব্য, তারা কিন্তু একজনও বলেনি যে তারা সংলাপে বা আলোচনায় আগ্রহী না। তার মানে রাজনীতিতে তো একটা কথা আছে, আপনি আরো বর্ষিয়ান রাজনীতিবিদ জানেন যে শেষ বলে কোনো কথা নেই, এবং বিগত সময়ের যেই উদাহরণ টেনে কথা বলছেন, এখন তো 2023 দাঁড়িয়ে আমরা কথা বলছি, পরিস্থিতি তো নিশ্চয়ই অনেক আগের তুলনায় বদলেছে, পাল্টেছে। তো এবার আসলে কোনো সংলাপের বা আলোচনার সিদ্ধান্ত আসলে আসতে পারে কিনা সংকট নিরসনের জন্য দেশের? সরকারের মনোভাবে কি কোনো পরিবর্তন হয়েছে? তারা তো আবার এককভাবে আবার সেই 18 সালের মতো 14 সালের মতো তারা নিজেদের বিভিন্ন সরকারের অধীনে আবার সেই ষড়যন্ত্রমূলক দিনের ভোট রাতে করা কিংবা ভোট চুরি করার মতো ভোটের দিকে তারা আগাচ্ছে। তারা যদি নিরপেক্ষ নির্বাচনের কথা ভাবতো, তারা যদি জনগণের ভোটের অধিকারের কথা ভাবতো, তাহলে তারা তো সেটা নিজেরাই বলতে পারতো। আজকে তাদের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু দেশ বিদেশে কারো থেকে আস্থা নাই, আস্থা নাই বলেই দেশের মানুষ যেরকম তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, এবং বিদেশেও তারা মানে ভোট চুরি বা গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তাকে এই যে আমাদের যে জনগণের যে চাওয়া, সেই জনগণের চাওয়ার সাথে এই সরকারের চাওয়া তো এক এক নয়। আজকে এই জন্যই আমরা বলছি সরকারকে, এই যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পথে একমাত্র বাধা হচ্ছে বর্তমান সরকার, এবং একমাত্র গ্যারান্টি হচ্ছে আপনাদের বক্তব্য তুলে ধরবার জন্য। আমাদের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ, যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। রাজনৈতিক সংলাপের বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে, শুনতে পাচ্ছেন আমাকে? জি, যে বিষয়টি জানতে চাই যে 14 দলের গতকালের যে প্রোগ্রামে প্রধান সমন্বয়ক বলেছিলেন যে জাতিসংঘের মধ্যস্থতায় হয়তো সংলাপ হলেও হতে পারে, যদিও আওয়ামী লীগ এই ব্যাপারে বলেছে এটি ব্যক্তিগত অভিমত, দলীয় কোনো সিদ্ধান্ত না, 14 দলের তরফ থেকে এই ব্যাপারে সংলাপ বা মধ্যস্থতা সবকিছু মিলে আপনারা কি ভাবছেন? দেখুন, আমাদের 14 দলের জোট সমন্বয়ক শ্রদ্ধা আবু ভাই অত্যন্ত পাকা রাজনীতিবিদ, বাংলাদেশে যে কজন রাজনীতিবিদ আছেন তার মধ্যে অত্যন্ত বুদ্ধিমান, এখন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্ব। আমরা যে কথাটা উনি বলেছেন, ওনার একটা পায়া সুন থেকে উনি বলেছেন যে আগামী যে রাজনৈতিক যে সংকট, সে সংকটটা কিভাবে সমাধান করা যায় তার একটা রূপরেখা উনি দিতে চেষ্টা করেছেন, যদিও 14 দলের বৈঠকে এটা আনুষ্ঠানিক ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব আব্দুল কাসেম মাননীয় মন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন ওনার দলের সিদ্ধান্ত দিয়েছেন, তো উনি যে ওনার কথাতে যেটা উনি বলেছেন তাতে বুঝে মানে আমরা ধরে নিতে পারি যে সংলাপ হবে না, সেটা উনি বলেন নাই, তবে বর্তমান অবস্থায় সেরকম কোনো সিদ্ধান্ত নেই, এবং তৃতীয় শক্তির মাধ্যমে অর্থাৎ জাতিসংঘের মাধ্যমে এটার প্রয়োজনীয়তা নাই। আমরা মনে করি 14 দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে সিদ্ধান্তটা নেবেন সামগ্রিক বিবেচনায় সেই সিদ্ধান্তটাই 14 দল সবসময় মন করবে এবং সেই ভিত্তিতে অগ্রসর হবে। জি, সবশেষ যেটি জানতে চাই যদি ছোট্ট করে বলতেন যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বাংলাদেশের রাজনীতির অনেক চড়াই উৎরাই দেখেছেন, এই যে বড় দুই দলের সংলাপে বসা বা আলোচনায় বসার যে এখন একটি সংকট, কাদের মধ্যস্থতায় বা কাদের উদ্যোগে তারা বসবে? সবসময় বড় দুই দল বলে যে আমাদের সংকট আমরাই সমাধান করতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আসলে সংকট সমাধানের কোনো পথ দেখছেন কিনা? দেখুন, রাজনীতি এমন একটা জিনিস হত যেটা হবে না অনেক সময় সেটা হয়ে যায়। এখন দুই পক্ষ বলছে যে সংলাপ হবে না হবে না, অর্থাৎ সিচুয়েশন এমন একটা হইতে পারে যে রাজনৈতিক সমাধান করতে হলে সংলাপ ছাড়া বিকল্প কোনো পথ নেই, সংলাপ অবশ্যই করতে হবে। জি, উদ্যোগটা তাহলে কাকে নিতে হবে যদি ছোট্ট করে বলতেন? এটা উদ্যোগ, এটা অটোমেটিক্যালি উদ্যোগ হয়ে যাবে, দেখবেন ফাইন মর্নিং
আপনি দেখবেন যে এরকম আমাদের দুই পক্ষ আলোচনা একটা সিদ্ধান্ত হয়ে গেছে, কারণ রাজনৈতিক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আন্ডারহ্যান্ড হিডেন অনেকগুলো কাজ ওয়ার্কিং ওয়ার্কিং প্রসেস চলে, এবং এই ওয়ার্কিং প্রসেস কিন্তু চলছে, হবে কি হবে না এর মধ্যে চলে গেছে, যেখানে আন্দোলন পরস্পর বিরোধী যে অবস্থান ছিল, কিন্তু এখন তারা ভোটকে বসবে কি বসবে না। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ তুলে ধরবার জন্য।